আচ্ছা, সিনেমাটা দেখার পরে একটা লাইট হার্টেড কিছু দরকার ছিল, সেই জন্যে আমি দেখলাম ইনসাইড আউট টু। ইনসাইড আউট ওয়ান আমার বেশ ভালো লেগেছিল। যারা জানো না তাদের জন্য একটু করে বলে দিই, মানুষের মধ্যে যে ইমোশানগুলো রয়েছে সেই ইমোশানগুলো যদি একটা কার্টুনের ক্যারেক্টার হয়ে তোমার মাথার মধ্যে যদি থাকে, এবং তারা যদি একটা লাইক জায়েন্ট রোবটকে মানুষ যেভাবে ভেতরে থেকে যেরকম পরিচালিত করে না, সেরকমভাবে পরিচালিত যদি করে, তাহলে কি হবে, সেটা হচ্ছে গিয়ে এই সিনেমার মেইন বিষয়বস্তু। এবং ওই পিওভিতে কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হয়। এটা যারা সিনেমাটার ব্যাপারে কোনো আইডিয়া নেই তাদের জন্য বললাম। খুব সুন্দর সিনেমা, অ্যানিমেটেড ফিল্ম, গল্প খুব ইউনিক। তোমরা ইনসাইড আউট ওয়ান চাইলে দেখতে পারো, সেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে। তাহলে এই 2 নম্বর সিনেমাটা দেখতে কিন্তু তোমাদের সুবিধা হবে। এইবার যারা মোটামুটি ইনসাইড আউট ওয়ান দেখেছে, যারা এই ফিল্ম ফ্র্যাঞ্চাইজি ফলো করে, তাদের জন্য বলছি, তো ইনসাইড আউট টু এর গল্প হচ্ছে গিয়ে রাইলি আস্তে আস্তে বাচ্চা থেকে কিশোরীতে পরিণত হচ্ছে। এই পিউবার্টির যে সময়, যখন আমাদের বডির মধ্যে হরমোনাল চেঞ্জেস হয়, নতুন নতুন ইমোশন আমাদের মাথার মধ্যে আসে, তখন আমরা কিভাবে অ্যাক্ট করি। এবার নতুন যে ইমোশন, এতদিন রাইলির কাছে 5টা ইমোশন ছিল, যে জয়, দুঃখ, জেলাসির এলিমেন্ট একটুখানি ছিল, আর বাকি দুজন হচ্ছে গিয়ে অ্যাঙ্গার, আরেকটা কে যেন বেশ ছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। ওকে, আচ্ছা, ভয়, ঠিক আছে। এইবারে ওর মনের মধ্যে নতুন ইমোশন আসছে, তার মধ্যে হচ্ছে গিয়ে মেইন যে, সে হচ্ছে গিয়ে অ্যাংজাইটি। যে আমি কি আদৌ ভালো, আমি কি লোকজনের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি, আমি কি এটা ঠিক করে করতে পারছি, আমাকে নিয়ে সবাই কে কি ভাবছে। আমরা বাচ্চা বয়স থেকে কিশোর বয়সে যখনই যাই, তখনই, মানে যখন আমরা পরিণত হচ্ছি, তখনই আমাদের এই ভ্যালিডেশন, অ্যাকসেপ্টেন্স, লোকে আমাকে নিয়ে কি ভাবছে, আমি কিভাবে অ্যাপিয়ার করছি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে কিন্তু ভিড় করে। এমব্যারাসমেন্ট, What's your name, big fella? That's embarrassment. Anxiety, envy. I'm envy. কাউকে দেখে যে না আমারও এরকম জিনিস লাগবে, এই জিনিসগুলো আসে। আর সার্কাস্টিক একটা জিনিসও আমাদের মধ্যে চলে আসে, যেখানে আমরা কোনো কিছু কেয়ারই করি না। And what? It's what you would call the boredom. তো এই নতুন 4টে ইমোশন রাইলির মাথাতে এসছে, এবং তারা কি করে রাইলির পুরনো বাচ্চা বয়সের যে 5টা ইমোশন, ঠিক আছে, যেগুলো দেখো, এই আমরা আমরা যত বয়স যত বাড়ে, তত আমরা বেশি, মানে ছোটবেলাতে যত খুশি ছিলাম, বয়সের সাথে সাথে আমাদের জিনিসপত্র যত সিরিয়াস হতে আরম্ভ করে, সেই খুশিগুলো কিন্তু আমাদের লাইফে কম হতে থাকে। তো এই জিনিসটাকে এই সিনেমাতে এত সুন্দর করে দেখানো হয়েছে, যে একটা বাচ্চা মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। এবার একটা বাচ্চা মেয়ের বড় হওয়া আর একটা বাচ্চা ছেলের 13-14-15 বছরের কিশোরে পরিণত হওয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কালকে আমি একজনের সাথে কথা বলছিলাম, সে বলছিল, দেখ, ছেলেদের তো এত ইমোশন নেই, শুধুমাত্র হর্নিনেস, ঠিক আছে। ইনসাইড আউট টুর যদি মেল ভার্সন যদি হয়, যেখানে প্রোটাগনিস্ট একটা বাচ্চা ছেলে, তার ভাই শুধুমাত্র হর্নিনেস। আমি বললাম যে না, সব বাচ্চা ছেলেদের মধ্যে শুধুমাত্র হর্নিনেস কাজ করে না অবশ্যই, বাট এটা একটা ইন্টারেস্টিং ফিল্ম হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমরা রাইলির গল্পে আসি। তো রাইলি ফাইনালি হাই স্কুলে যাচ্ছে, এবং তার বান্ধবীদের সাথে সে আলাদা হয়ে যাচ্ছে। এবার হাই স্কুলে গিয়ে নতুন বন্ধুবান্ধব তাকে হবে বানাতে, এবার সেই প্রেশার তাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এবং সে তো হকি খেলে, তো সেই হকিতে সে পারফর্ম ভালো করতে পারবে কিনা, সে কিছু স্কলারশিপের জন্য সে পার্সু করছে এখানে, সেই সব জিনিসপত্র ঠিকঠাক হবে কিনা, তো মাল্টিপল মিক্সচার অফ ইমোশন তার মনের মধ্যে জায়গা নেয়, এবং তার এক্সিস্টিং ইমোশনরা তার মধ্যে সার্ভাইভ করবে কি করে, আলটিমেটলি হবে কি, রাইলি কি সাকসেসফুল হতে পারবে, সে কি তার ইমোশনগুলোকে কন্ট্রোল করে লাইফে ফোকাস আনতে পারবে। কারণ দেখো, ইমোশন চালায় আমাদেরকে। এবার আমাদের ইমোশন যদি ইরাটিক যদি হয়, তাহলে আমরা ফাংশনই করতে পারি না। কারণ তোমার মন যেরকম থাকবে, তুমি সেরকম কাজ করবে। মন ভালো থাকলে পরে ভালো কাজ হবে, মন খারাপ থাকলে পরে কিন্তু তুমি কাজ করার এনার্জি পাবে না। আর তুমি অসম্ভব কনফিউজ যদি হও, তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু টেনশন করবে বসে বসে। তো এই সমস্ত জিনিস একটা অ্যানিমেটেড ফিল্মের মধ্যে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। সিরিয়াস টোনও রয়েছে, আবার এনাফ কমেডি রয়েছে,
আবার রিলেটেবল ফ্যাক্টরও রয়েছে। রাইলি একটা 15 বছরের মেয়ে বলে ওর প্রবলেমগুলো বা ওর চ্যালেঞ্জগুলো বা ওর যে ডাউট, যেই সেলফ ডাউটগুলো আসছে সেগুলোর সাথে কিন্তু আমরা যে কানেক্ট করতে পারবো না এরকম একেবারেই না। আমি একটা জায়গায় দেখলাম এই সিনেমাটাকে নিয়ে লেখা হয়েছে এটা অ্যাকচুয়ালি ফেমিনিস্ট ফিল্ম ব্লা ব্লা ব্লা। দেখো এটা একটা বাচ্চা মেয়ের বড় হওয়ার গল্প এবং তার ইমোশনের সাথে ডিল করার গল্প, এবং সে যেহেতু একটা ফিমেল বাচ্চা তো ফেমিনিস্ট, জানো তো এই ফেমিনিস্ট আর টক্সিক ম্যাসকুলিনিটি আর ওক, এই তিনটে শব্দ যখন আমাদের লাইফে যখন এক্সিস্ট করতো না না সব কিছু খুব সিম্পল ছিল। আরে ভাই ছেলে অডিয়েন্স বলে কি তুমি কিলবিলের মাহাত্ম বুঝতে পারবে না, ওয়ান্ডার ওম্যানের মাহাত্ম বুঝতে পারবে না, ক্যাপ্টেন মার্ভেল ট্রুলি ট্র্যাশি একটা জিনিস যেটা টক্সিক ফেমিনাজি কাইন্ড অফ প্রমোট করে, ওটা বাদ দাও। ভাই এরকম কোনো ব্যাপারই নেই, আলটিমেটলি আমরা মানুষ, যে কারো চ্যালেঞ্জের গল্প ঠিক করে প্রেজেন্ট যদি করা হয় অবশ্যই কানেক্ট করতে পারবো। এরকম নয় যে ছেলেরা মেয়েদের ব্যাপারে কিচ্ছু বোঝে না বা তাদের চ্যালেঞ্জের ব্যাপারে কিচ্ছু বোঝে না, আর এরকম এটাও নয় যে একটা মেয়ে একটা ছেলেদের চ্যালেঞ্জের ব্যাপারে কিচ্ছু বোঝে না। ইট ইজ ওকে, আমরা বাবা মা দুজনের হাত ধরেই বড় হয়েছি, দুজনেরই এলিমেন্ট আমাদের মধ্যে রয়েছে, ছেলেদের মধ্যে ফেমিনিন ব্যাপার থাকে আবার মেয়েদের মধ্যেও ছেলে অনেক ব্যাপার অবশ্যই থাকে। এই সিনেমাটা না এই সমস্ত প্রোপাগান্ডা এই সমস্ত কনসেপ্ট বাদ দিয়ে সেলফ ডিসকভারির গল্প হিসেবে সেলিব্রেট করা উচিত, সেই জন্য এই সিনেমাটা দেখতে যাওয়া উচিত। এবং সিনেমাটা ভালো, তোমাকে এন্টারটেনমেন্ট প্রোভাইড করে, তোমাকে কিছু জিনিস শেখায়ও, শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয় কিছু মিনিং রয়েছে যেটা প্রোভাইড করে তোমাকে। প্লাস পিকচারের অ্যানিমেটেড ফিল্ম ভাই, কিছু ফর্মুলাটিক জিনিস হয়তো রয়েছে বাট অ্যাট লিস্ট ইট ইজ আ গ্রেট ফিল্ম, একটা এন্টারটেনমেন্টও রয়েছে, মিনিং একটা পারপাস রয়েছে সিনেমাটা। আমি খুব এনজয় করেছি ইনসাইড আউট টু, এবং রিয়েলি বলছি বহুদিন বাদে আমি একটা অ্যানিমেটেড ফিল্ম দেখলাম, ভালো লাগলো। একসময় আমার অ্যানিমেটেড ফিল্ম দেখার একদম লিস্টিং করে আমি দেখতাম, ঠিক আছে 2012, 15, 16, 17 অবধি আমি কথা বলছি, তারপর থেকে আমার অ্যানিমেটেড ফিল্ম দেখা বেশ বন্ধ হয়ে গেছে। অ্যানিমেশনের কোয়ালিটি ঠিক আছে কিন্তু গল্পের সেরকমভাবে মান ছিল না। এতদিন বাদে ইনসাইড আউট টু নিয়ে এত হইচই, এত কথাবার্তা, এত কিছু। আমি দেখলাম সিনেমাটা গত রবিবার দিন, দেখে আমি জেনুইনলি খুশি যে না ভালো লাগলো সিনেমাটা আমার। তো কেউ কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানা, আর যারা দেখোনি তাদেরকে আমি বলবো যদি পসিবল হয় তাহলে দেখতে পারো, আর যারা ইনসাইড আউট ওয়ানই দেখোনি এখন অবধি তাদেরকে বলবো আগে ইনসাইড আউট ওয়ানটা গিয়ে দেখো, দেন ইনসাইড আউট টু দেখার চেষ্টা করতে পারো। চলো টাটা ভাই, আবার যেন দেখাবো।